তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যেভাবে রাজ্যের উন্নয়ন করছেন, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যেভাবে তৃণমূল স্তরের মানুষদের পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন, এনারাও গিয়ে দেখেছেন যে যে দলে গেছেন সেখানে মানুষের জন্য কাজ করার কোনো স্কোপ নেই, তাই তারা আজকে আবার আমাদের তৃণমূল কংগ্রেস দলের ভিড়তে চেয়েছিলেন। আমরা নেত্রীকে জানিয়েছিলাম, নেত্রী অনুমোদন দিয়েছেন এবং আজকে এই সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পিতা, যিনি বিজেপিতে গেছিলেন, এবং আমাদের আদিবাসী বোন তথা ৭ নম্বর ওয়ার্ডের পৌর মাতা সুগী সোরেন, এবং আমাদের টাউনের জেনারেল সেক্রেটারি ছিল, তিনিও চলে গেছিলেন বিজেপিতে, তিনিও আমাদের একটি আদিবাসী ভাই সীতারাম সোরেন, তারা সবাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন, যে উন্নয়ন করছেন, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা আবার তৃণমূল কংগ্রেসে ফিরেছে। সুতরাং আমরা আজকে দলীয়ভাবে তাদেরকে আবার সসম্মানে আমরা আমাদের দলীয় পতাকা তাদের হাতে তুলে দেবো, এবং তারা আজ থেকে আমাদের দলীয় যেভাবে কাউন্সিলররা ছিলেন, আমাদের হরিণঘাটার যে নজন কাউন্সিলর আছেন তার সাথে এরা দুজন অ্যাড হবে, এবং যে আদিবাসী ভাই এসছেন তখন জেনারেল সেক্রেটারি, আমরা নিশ্চিতভাবে তাকেও সসম্মানে আমরা এই দলে জয়েন করালাম। আগামী দিনে দলীয় কাজে তারা অ্যাক্টিভলি আমাদের সাথে পার্টিসিপেট করবে।